চরমোনার নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, আমার কলিজার টুকরা মাথার মুকুট লাখো মুসলমানের প্রাণের স্পন্দন, রুহানি জগতের ডাক্তার, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করবে আমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক হযরতকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। তিনি আজ অসুস্থ হয়ে আছেন, দেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম সবাই দেখা করতে যাচ্ছেন, এক নজর দেখে আসতেছেন। আমরা আল্লাহর মহব্বত নিয়ে মানুষকে ভালোবাসি, কথা ঠিক না? ওলামায়ে কেরাম নবীর স্থানে আছেন, উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। আমার আপন হোক আর দূরের হোক, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করবে আমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক হযরতকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এবং যে সমস্ত ওলামায়ে কেরাম যাচ্ছেন তাদের সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। এবং দিল থেকে দোয়া করি প্রশাসনিকভাবে যারা কাজ করতেছেন আমার দেশে সবাইকে যেন নিবেদিত প্রাণ হয়ে উম্মতের বন্ধু হইয়া কাজ করার তৌফিক দান করেন। যারা ওলামায়ে কেরামদের উপরে আক্রমণ করবে, ইজ্জত নষ্ট করার চক্রান্ত করবে, আল্লাহ হেদায়াত দান করুন, না হয় ধ্বংস করে দিন। আমিন। ওলামায়ে কেরামের ইজ্জতের উপরে আক্রমণ করবে, আল্লাহ পাক তাদেরকে নসিবে হেদায়াত থাকলে হেদায়াত দান করবেন, না হয় চিরতরে ধ্বংস করে দিবেন। ওলামায়ে কেরাম আমাদের রাহবার, আজ আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কালেমা শিখলাম, পশ্চিম চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, কাদের মাধ্যমে? জোরে বলেন, ওলামায়ে কেরামের মাধ্যমে। অতএব নবীর ওয়ারিস উত্তরসূরিদের সাথে যাদের দুশ্মনী করবে তারা যেমন আলেমের দুশ্মন, তারা আমাদেরও দুশ্মন। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। এলমে রায়ে যাজো কর দন বে হিসাব, খলকে রাদা দন জবাবে বা সওয়াব হক না দারাত, দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারে রা। আমি সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতের অংশ পড়েছি, রসুলের হাদিসের একটি অংশ পড়েছি। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দুনিয়াতে যত মানুষ এরা দুই দলে বিভক্ত, এক দল জান্নাতের পথিক আর এক দল জাহান্নামের পথিক। পয়গম্বর বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার। মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন আলমে বরজখে যাবে কবর জগতে, তখন তাদের হালাত দুইটা, হয়তো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। কার জন্য কবর জান্নাত হবে, কার জন্য জাহান্নাম হবে? দুনিয়াতে যত মানুষ দেখি, ইমানদার গায়রে ইমানদার সব কয় দল বলেন, সবাই বলেন, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি, ঘোষণা কার? আল্লাহ। তবে নিশ্চিতভাবে কাউকে জান্নাতি বলা, নিশ্চিত কাউকে জাহান্নামিও বলা, কেন? জান্নাতি লোকটা আল্লাহ না করুন হতে পারে ইন্তেকালের আগে লাইনচ্যুত হয়ে যাবে। যেমন একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ, নারী, বহু নেক আমল করেছে,
কি আমল? নেক আমল। জীবনের বিদায়ের আগে একটা ছোট্ট খারাপ আমল করেছে, কি? আল্লাহ পাকের ভিন্ন একটা মাখলুক, ভিন্ন মাখলুক একটা বিড়াল, এটাকে ঘরের খাঁচায় আটকাইয়া নিজেও খানা দেয় নাই, বিড়াল অন্য ঘরে গিয়ে খাবে তারও সুযোগ দেয় নাই, বিড়ালটা ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম জানো, ওই ন্যাক আমলওয়ালা নারী জীবন ভর এত ন্যাক আমল করেছে, ইন্তেকালের আগে শুধু আল্লাহর ভিন্ন মাখলুক ওই বিড়াল, এই বিড়ালটাকে না খাওয়াইয়া কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিড়াল মরে গেল, সাথে সাথে গাইবি আওয়াজ, ওই নারীর জিন্দেগির সব ন্যাক আমলগুলো বরবাদ হয়ে গেল। তাহলে আমল ন্যাক আমল করিয়াও বাহাদুরি করার কোনো সুযোগ? ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে। কখনো বান্দা নেক আমল করিয়া বিদায় বেলা ওই নেক আমল দিয়া বান্দা জান্নাত পেল না, জুলুম করার কারণে তার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এরে উম্মতের দল, জমিনের মধ্যে দুইটা অন্যায় আছে, যদি করো তো তোমার জাহান্নামে যেতে হবে, শাস্তিটা তোমার দুনিয়াতেই পেতে হবে মরার আগে। দুইটা এমন অপরাধ আছে যেই দুইটা অপরাধ করার দ্বারা বান্দা মরণের পরে নয় মরার আগে জিন্দা থাকতেই তার শাস্তি শুরু হয়ে যায়। কয়টা অপরাধ? এক নম্বর অপরাধ হলো জুলুম করা, জুলুম করলে বান্দা শাস্তি দুনিয়ায় মরণের আগে। আর একটা অন্যায়, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদের শাস্তিও মরণের আগে দুনিয়ায় শুরু হয়ে যাবে। জুলুম করলেও শাস্তি হবে মরার আগে দুনিয়ায়, পরকালেরটা তো আছেই, শুরুই হবে দুনিয়ায়। আর যারা মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে এদের শাস্তিও হবে দুনিয়ায়। জুলুম তিন প্রকার জুলুম, এক তো আল্লাহর সাথে জুলুম করা, দ্বিতীয় নিজের সাথে জুলুম করা, তৃতীয় অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহ কয়জন? কেমন এক? আমার আল্লাহ কোন দিক থেকে এক বলেন? কেমন এক যার কোনো দুই নাই? ওই আল্লাহর মতো আরো আল্লাহ মনে করা, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক।